প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিনা কুকিং বিডি। এর পক্ষ থেকে আমি সামিনা সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সকাল বা বিকালের খুবই মজাদার এবং ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারেন এরকম একটি নাস্তার রেসিপি। আর এটা বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা খুব ইজিলি দিতে পারবেন, আশা করি ওরা পছন্দ করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এটা আমি কিভাবে তৈরি করতেছি আপনাদের সাথে শেয়ার করে নেই। আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে আমি এই কাপের 2 কাপ ময়দা দিয়ে দিব। এখন সেই কাপের 1 কাপ চিনি, এবং এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছি 1 কাপ পরিমাণ। এখন আমি এটা এর মধ্যে দিয়ে দিব। একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আমি পুরোটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিব, এবং আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে পাতলাও না ঘনও না এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদমতো লবণ। এখন আমি এটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব সব কিছু, যেন কোনো দানা না থাকে। ব্যাটার আমি সাইড করে রেখে দিয়েছি। এখন আমি এখানে 2টো ডিম এবং কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এগুলো আমি ভালো করে ফেটে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি একটা ব্রাশের সাহায্যে একটু করে তেল ব্রাশ করে দিব। এখন আমি যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা একটু উপর দিক থেকে এভাবে ছেড়ে দিব, যেন চারিদিকে এটা সমানভাবে ছড়িয়ে যায়। এখন এভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিয়ে চুলার আঁচটা লো করে এটা আমি একটু ভেজে নিব। উপরের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে। এখন আমি এটা উল্টিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে রেখেছি। এখন আমি যে ডিম ভেঙে রেখেছিলাম সেটা একটু উপর দিয়ে এভাবে দিয়ে দিব। এখন ব্রাশের সাহায্যে ডিমটা আমি চারিদিকে একটু ছড়িয়ে দেব। একটু হালকা তেল দিয়ে দিব। এখন আমি এটা একটু চুলার আঁচটা লো করে 30 সেকেন্ডের মতো এভাবে রেখে দিব, যতক্ষণে ডিমটা একটু শক্ত হয়ে যায়। মনে হচ্ছে ডিমটা উপর দিয়ে শক্ত হয়ে গেছে, এই পর্যায়ে এটা আমি একটু উল্টিয়ে দিব। এখন আমি এটা একটু ভালো করে ভেজে নিব। আমি এটা উল্টিয়ে নিয়েছি, এপর হয়ে গেছে। এখন আমি এটা এভাবে একটু রোলের মতো শেপ দিয়ে নিব। এখন আমি এটা তুলে নিব। এখন আমি অন্য সিস্টেমে ঠিক এরকম একটি দেখাব। আমি এটা এখন তুলে নিচ্ছি। এখন আমি অন্য একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আমি যে ব্যাটার করে রেখেছিলাম সেটা এখানে এভাবে উপর দিয়ে ঢেলে দিব, যেন চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যায়। আর এই ব্যাটারটা আমি একটু বেশি পরিমাণে দিব। এখন এটা আমি অপেক্ষা করব উপরের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে রেখে দিব।
এখন আমি এর মধ্যে একটু তেল দিয়ে আমি ডিমটাকে একটু ভেজে নিব। আমি ডিমটাও ভেজে তুলে নিয়েছি, এখন উপরে একটু টমেটোর সস দিয়ে দিব। দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিব। এটা কিন্তু টমেটোর সস দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর এটা বিশেষ করে আপনারা যদি বাচ্চাদের টিফিনে দিন, আশা করি ওরা খুব বেশি পছন্দ করবে। এখন আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা এভাবে উপরে দিয়ে দিব। উপরে দিয়ে এভাবে একটু চেপে দিব। এখন এটা আমি একটা রোলের মতো শেপ দিয়ে দিব। এখন একটা ছুরি দিয়ে আমি এভাবে কেটে নিব পিস পিস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, খোদা হাফেজ।